তো বন্ধুরা এই বাইকে সবচেয়ে বেশি মূল্য ছাড় হবে আমি একটা আস্কিং প্রাইস বলতেছি আপনাদেরকে 1,45,000 টাকা তবে যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই বাইকটা নিতে আসবেন তাদের জন্য আমি ভালো একটা ডিসকাউন্ট করব এবং কিছু গিফট রাখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সাইদ খান ব্লগসের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে 2018 সালের একটা বাইক নিয়ে এসেছি পালসার কালো লাল একটা বাইক নাম্বার করা বাইক ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক বন্ধুরা চলুন এই বাইকটা আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই বাইকের সব কিছু আপনাকে জানাবো প্রাইস কত হলে কি নিতে পারবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আপনাকে বাইকটার লুকিং এবং কন্ডিশন দেখাবো দেখেন লুকিংটা অনেক সুন্দর নাম্বার করা বাইক কোথাও স্পট দাগ কিছু নাই এবং অরিজিনাল টায়ার আছে কন্ডিশন অনেক ভালো আছে চলুন সর্বপ্রথম আমি আপনাকে বাইকটার টায়ারের কন্ডিশন দেখাই দেখেন বাইকের টায়ারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর বন্ধুরা অনেক সুন্দর আপনারা কাছ থেকে আসলে বুঝতে পারবেন যে আমার ভিডিও এবং সামনাসামনি দেখার মধ্যে কোনো পার্থক্য থাকবে না সামনে থেকে মাডগার্ডের কালার এবং কন্ডিশন দেখেন ফুল ফ্রেশ কোথাও রঙের স্পট দাগ কিচ্ছু নাই সামনে থেকে চাকা হাইড্রোলিক সব কিছু দেখেন ফুল ফ্রেশ সামনে থেকে দেখেন হেডলাইটের উইন্ডশিল্ড গ্লাস সব কিছু অনেক সুন্দর আছে এবার আমি আপনাকে বাইকটার ট্যাঙ্কির কালার এবং কন্ডিশন দেখাবো এই বাইকটা হলো দেখেন কালার ওপর লাল স্টিকার করা কোথাও স্পট দাগ কিচ্ছু না একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক আছে আপনারা কাছ থেকে আসলে অবশ্যই বুঝতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক আছে এই দেখেন সাইড কভারটা দেখুন ইঞ্জিন কন্ডিশন দেখেন বন্ধুরা ইঞ্জিন কন্ডিশন আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ করে বলবো ক্লাস পার্ট শুধু খোলা হয়নি এই এই পাশে যে ক্লাস সাইড এটা খোলা হয়নি ফুল ফ্রেশ কন্ডিশনে একবার নতুন অবস্থায় আছে কোথাও একটা ইঞ্জিনের নাট কিচ্ছু খোলা পড়েনি আপনারা অবশ্যই ভিডিওর সাথে গাড়ির সাদৃশ্য মিল পাবেন চলুন এবার আমি আপনাকে সাইলেন্সারটা দেখাই সাইলেন্সারের কন্ডিশন দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনের সাইলেন্সার পিছনের টায়ারটা দেখুন বন্ধুরা ইউরো গ্রিপ টায়ার টায়ারের কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আছে বন্ধুরা একদম অরিজিনাল টায়ার ফুল ফ্রেশ দেখেন চাকা সিট কাউলিং দেখেন 150 সিসি বাইক ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক এবার আমি আপনাকে বাইকটার পেছন থেকে দেখাবো বাইকটার পেছনে দেখেন নাম্বার আছে ব্যাক লাইট ইন্ডিকেটার লাইট সব কিছু অনেক সুন্দর আছে পেছন থেকে টায়ারের কন্ডিশনটা আরও ভালো করে দেখেন টায়ারটা বন্ধুরা অনেক সুন্দর আছে এবার আমি আপনাকে নাম্বার বলবো বগুড়া ল 12/31/86 বন্ধুরা এটা হাফ টাকার নাম্বার আপনাকে কিস্তিতে রেনু করে নিতে হবে আশা করি কথাটা বুঝতে পেরেছেন এবার আমি আপনাকে সাইডে বাম্পারটা দেখাবো দেখেন বাম্পারটা অনেক সুন্দর আছে অনেক সুন্দর চেন কাভার দেখেন বন্ধুরা কোথাও রঙের স্পট নাই সিট কভারিং দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন সাইড কভার ইঞ্জিনে দেখেন এ পাশে ইঞ্জিনও বলবো কোথাও একটু মানে ইঞ্জিনে কোনো নাটে হাত দেওয়া হয় না এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করবো কোনো নাটে হাত দেওয়া হয়নি সাইড কভার দেখেন কোথাও স্পট দাগ না ট্যাঙ্কিতে দেখেন সবচেয়ে মজার বিষয় এই গাড়িটা সব থেকে মজার বিষয় বাইকটাতে কোনো স্পট দাগ নাই যা আছে একবারে জেনুইন অবস্থা খুব টিপটাপ করে চালাইছে একজন মানুষ একবারে খুব টিপটাপ করে চালাইছে দেখেন সামনে থেকে কন্ডিশন দেখেন সামনে থেকে কন্ডিশনটা কিন্তু অনেক সুন্দর আছে বন্ধুরা এই পাশে বন্ধুরা পুরো বাইকে এখানে একটু আসর লেগেছে হেডলাইটে কিন্তু কোনো আসর নাই এখানে একটু হালকা আসর এটা 141 সেকেন্ড বাইক মানে নিতে হবে আপনাকে আমি এই বাইকে ভিডিওর মাধ্যমে যা দেখালাম সব কিছু আপনি সামনে আসলে অ্যাকুরেট পাবেন দেখেন সামনে থেকে বাইকের লুকিং দেখেন লুকিংটা একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবার আমি আপনাকে দেখাবো এই বাইকটার মানে কতগুলো রান হয়েছে কতগুলো রান দেখাবো দেখেন এই বাইকটা রান হয়েছে এখানে মিটার লেখা আছে 3,127 কিলো বন্ধুরা এটা জেনুইন মিটার না এই মিটারের কেবল অর্থাৎ মিটার কেবলটা নষ্ট আছে এখন আমি ঠিক করি নাই এই মিটার কেবলটা যার কাছ থেকে নিছি গাড়িটা সে অবস্থায় মিটারটা মানে নতুন অবস্থা থেকে কিছুদিন চালানোর পরে মিটার কেবল পরিবর্তন মানে নষ্ট হয়ে গেছে পরিবর্তন করে নাই আপনারা যা যে নেবেন তাকে মিটার কেবল পরিবর্তন করে ডিসপ্লেতে মানে সব কিছু একবারে ওকে দেখাবো আমি এবার আমি আপনাকে বাইকটার সাউন্ড কোয়ালিটি দেখাবো দেখেন বাইকটা সেলফে স্টার্ট অবশ্যই দেখেন সেলফ স্টার্ট দেখেন সেলফ দিচ্ছি আমি বাইকটা
দেখেন সেলফ স্টার্ট, ইঞ্জিনের সাউন্ডটা দেখেন। আমি আগে দেখলাম আপনারা ঘুমে পারে না, দূর থেকে বাইকটা চলতেছে দেখেন। সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর বন্ধুরা, একটু রেস বেড়ে দেওয়া আছে দেখে সাউন্ড বোঝা যাচ্ছে, রেস কমে দিলে আপনারা বুঝতে পারবেন। বাইকটা অনেক সুন্দর আছে বন্ধুরা। এবার আমি আপনাকে বাইকের প্রাইসটা বলবো, আসলে এই বাইকটার আক্সিং প্রাইস কত। এই বাইকটা আক্সিং আমার চাওয়া প্রাইস হলো 1,45,000 টাকা। অবশ্যই আমি প্রথমে একটা ঘোষণা দিয়েছি, যারা ফেসবুক পেজ থেকে এই বাইকটা কিনতে আসছেন তাদের আমি অবশ্যই একটু মানে গিফট দেবো এবং কিছু ছাড় দেবো মোটা অঙ্কের। অবশ্যই ডিসক্রিপশনে অবশ্যই আমি আপনাদের ঠিকানা দিয়ে রাখবো, অবশ্যই আপনারা সেখান থেকে এসে আমার বাইকটা দেখে নিয়ে যেতে পারবেন। আর আমি এই বাইকটা যদি আপনারা ভিডিও দেখে পছন্দ হয় সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমি কুরিয়ার সার্ভিস করে পাঠাতে পারবো। ডিসক্রিপশনে সব নাম্বার থাকবে, আমার ঠিকানা থাকবে, সব কিছু থাকবে আপনাদের কাছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও বলছি, যারা ফেসবুক পেজে এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।